তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল আমার, তো আমি আজকে ভ্যাকসিন দিতে যাব, ফার্স্ট ডোজ, এটা ঢাকা মেডিকেল। সো দেখি সিরিয়াল কতটুকু পাওয়া যায়। মনে হয় না যে এখন গেলে সিরিয়াল পাওয়া যাবে, অনেক জ্যামের মধ্যে হয়তো বা থাকতে পারে। একটু পেস্ট লাগছে, কোন দিকে কাটাবন? আমি কাটাবো না, যেতে হবে এদিকটা, জ্যাম থাকে প্রচুর। তো এখন আছি এলিফ্যান্ট রোড, এলিফ্যান্ট রোড থেকে কাঁটাবন যাবো, কাঁটাবন হয়ে নিউ মার্কেট হয়ে তারপর ঢাকা মেডিকেলে ঢুকবো। কারণ ঢাকা মেডিকেলে প্রচুর সিরিয়াল থাকে। এর আগে আমি একবার যখন গিয়েছিলাম দেখলাম যে রাস্তার পাশে প্রচুর সিরিয়াল, তো এখন যাওয়ার পরে দেখতে পারবো যে সিরিয়ালটা কেমন। মামা কাঁটাবন কোন দিকে কাঁটাবন? হ্যাঁ, চাক কাঁটাবনের সিগন্যালটা পেয়ে গেছি সামনে। এটা হচ্ছে এলিফ্যান্ট রোড, মেবি সামনে সিগন্যালটা কাঁটাবন। অ্যাবসলিউটলি রাইট, ওদিক দিয়ে গেলে একটু ঝামেলা হয়, কজ ওইখানে নিউ মার্কেটে প্রচুর জ্যাম থাকে, আমার খুব বিরক্ত লাগে ওইখানে। বাট এখান দিয়ে কাঁটাবন হয়ে গেলে সরাসরি ঢাকা মেডিকেলে যাওয়া যাবে। আর এখন সামনে কিন্তু খুবই বিপজ্জনক সময় আসতেছে আমাদের জন্য আবারও। সো যারা এখনও ভ্যাকসিন দেন নাই, আমি মনে করি যে যত শীঘ্রই পারেন ভ্যাকসিনটা দিয়ে নেন, কারণ পরবর্তীতে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে আপনাদের সবার। আর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা চালু হবে, হয়তো বা ফেব্রুয়ারি থেকে চালু হবে। সো যারা এখনও ডোজ দেন নাই, প্রথম ডোজ দিয়ে দেন, রেজিস্ট্রেশন করে ফেলেন। আর ভ্যাকসিনগুলো নেওয়াটা একান্ত জরুরি আমাদের, কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি করবে এই ভ্যাকসিনগুলো। সো সবাই ভ্যাকসিন দিয়ে ফেলুন যারা এখনও বাকি আছেন। যাদের জ্বর ঠান্ডা কাশি হচ্ছে তারা অবশ্যই ভ্যাকসিনগুলো দিয়ে ফেলবেন, কারণ এই লক্ষণগুলো ভালো না। আর যখনই বাইরে বের হবেন অবশ্যই মাস্ক পরে বের হবেন, হ্যান্ড স্যানিটাইজার হাতে সবসময় দিবেন, যতটুকু পারেন নিজে নিরাপদ থাকবেন, অন্যকে নিরাপদ রাখবেন। তো এখন আমরা সরাসরি চলে যাবো ঢাকা মেডিকেলে। সো লেটস গো। মুক্তি গণতন্ত্র তরুণ বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে,
আমার ঢাকা মেডিকেল কোন দিকে? সোজা গিয়ে ডায়নাই। আমি ভুলে যাই, এর আগে একবার আসছিলাম বাট ভুলে যাই কোন দিক দিয়ে যে আসি মনে থাকে না। অ্যাম্বুলেন্সকে আগে সাইড দেওয়া দরকার সবার। দেখি আমি সামনে গিয়ে ট্রাই করি। সামনে জ্যাম থাকলে জ্যামগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। ওয়েট, আই উইল ট্রাই। ওই মামা বলে সাইড দেন সাইড দেন। ভাই অ্যাম্বুলেন্স সাইড দেন তো, অ্যাম্বুলেন্স আসতেছে। অ্যাম্বুলেন্স তো বললাম যে সাইড দেওয়ার জন্য আর কি। ওই মামা সাইডে যান সাইডে, অ্যাম্বুলেন্স সাইডে যান। ওই মামা সাইড দেন, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। তো আজকে তো সিরিয়াল দেখতেছি না, বুঝলাম না কিছু খালি নাকি।